কাতার ফুটবল বিশ্বকাপ ডামাডোল শুরু হয়েছে, কিন্তু এই আসরে নেই বাংলাদেশ। তবে বিভিন্ন দেশের দর্শকদের গায়ে যে টি শার্ট থাকবে সেটিতে থাকছে বাংলাদেশের নাম। হ্যাঁ, ফিফা লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের একটি কারখানায় 6 লাখ পিস টি শার্ট তৈরি করেছে, যার মধ্যে গত সপ্তাহে 3 লাখের একটি চালান রপ্তানিও করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে এটি তৈরি করতে পেরে খুশি শ্রমিক সহ সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে এই টি শার্ট তৈরির খবর জানাচ্ছেন শাইখুল ইসলাম উজ্জ্বল। আগামী 21 নভেম্বর ফিফা বিশ্বকাপের 22তম আসর বসবে কাতারে। আসরে নেই লাল সবুজরা, তাতে কি গ্যালারি কিংবা গ্যালারির বাইরে লাখো সমর্থকদের গায়ে যে টি শার্ট থাকবে তাতে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবলে পোশাক পণ্য ও সরঞ্জাম সরবরাহের জন্য আয়োজক সংস্থা ফিফা লাইসেন্স দেয়। কাতার বিশ্বকাপের পোশাক পণ্য সরবরাহের অনেকের মতো ফিফার লাইসেন্স পেয়েছে রাশিয়ার একটি বিখ্যাত কোম্পানি। তারা চট্টগ্রামের আগ্রাবাদে গোসাইলডাঙ্গার সনেট টেক্সটাইল লিমিটেডকে 6 লাখ টি শার্ট বানানোর কার্যাদেশ দেয় গত বছর। ফিফার অনুমোদনের পর এবছরের ফেব্রুয়ারি থেকে টি শার্ট উৎপাদন শুরু করে সনেট। সব কিছু ভালোভাবে করতে পারছি বলে আমরা এবার 2022 সালে কাতার বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের এবং ফিফার আমরা অর্ডার পেয়েছি, এবং আগের তুলনায় আমরা বর্তমান অনেক বেশি অর্ডার পেয়েছি। এবং আমরা খুব চেষ্টা করতেছি এটার জন্য আমরা খুব সুন্দরভাবে সুচারুভাবে অত্যন্ত সুন্দর নজর দিয়ে আমরা যেন কমিটমেন্ট তাদের কমিটমেন্ট রক্ষা করতে পারি এবং কোয়ালিটি রক্ষা করতে পারি। কারখানাটিতে বিভিন্ন বয়সীদের জন্য বানানো হচ্ছে 5 ধরনের টি শার্ট, যাতে ব্যবহৃত হচ্ছে দেশীয় সুতা। এটি দেশের জন্য অনেক গৌরবের বলে মনে করেন চট্টগ্রাম বিজিএমই এর সহসভাপতি। শুধুমাত্র বিশ্বকাপ নয়, বড় বড় ওয়ার্ল্ডের মধ্যে বড় বড় যে ইভেন্টগুলো আছে এগুলোতে আমরা কিন্তু করে যাচ্ছি, বাট বিশ্বকাপ বলে এটা হয়তো একটু বড় করে ফলাও হচ্ছে, তবে আমরা গর্বিত। দিনরাত পরিশ্রম করে যারা এটি তৈরি করেছেন তাদের যে খুশির শেষ নেই। আমাদের বাংলাদেশের জার্সিগুলো যখন তৈরি করতেছে, এটা বিশ্বের মানুষগুলো যখন দেখবে এটা নিয়ে আরও আনন্দিত হবে মানুষ, এবং আমরা আরও গর্বিত আমরা নিজেরা জার্সিটা বানাচ্ছি। খুব ভালো লাগছে, এমনকি আমাদের প্রোডাক্ট বাড়ছে, বিভিন্ন কান্ট্রি আমাদেরকে চিনছে। কাতার ফিফা বিশ্বকাপে চট্টগ্রামের তৈরি টি শার্ট থাকবে সমর্থকদের গায়ে, এতে খুশি চট্টগ্রামের সাধারণ মানুষও। এটার কারণে যে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে সেটা অবশ্যই একটা বড় দিক, এবং এটার মাধ্যমে ভবিষ্যতে আরও বাংলাদেশের নতুন নতুন অর্ডার আসবে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটি গৌরবের ব্যাপার বলে আমরা মনে করছি। অর্ডারটা যেহেতু বাংলাদেশে আসছে, তারা নিশ্চয়ই মনে করছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পর ইয়ে ভালো, মান ভালো। তো এই জিনিসটা যদি আমরা যদি ভালোভাবে যদি করতে পারি তাহলে বাংলাদেশের জন্য এটা অবশ্যই গৌরবের, এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় বড় অর্ডার আসবে। ফুটবল মাঠে না হোক, সনেটের এই মেড ইন বাংলাদেশে লেখা টি শার্ট দিয়ে বিশ্বকাপ আসরে থাকবে লাল সবুজের পতাকার স্মারক। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।